ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসী সংঘর্ষে নারী সহ অন্তত 40 জন আহত হয়েছে। রবিবার সকালে শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, উপজেলার পাইকপাড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য ইসরায়েল হোসেন ও সামাজিক মাতব্বর মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পাটজাক দেওয়াকে কেন্দ্র করে শনিবার বিকালে মতিয়ার সমর্থক তিনজনকে মারধর করে ইসরায়েল হোসেনের সমর্থকরা। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত 40 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত 6 জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।